নমস্কার বন্ধুরা কে কে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং সকল রকম নিউজ আপডেট পেতে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেশি ওটা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন তো আর একটা কথা আমি তার আগে বলে দিই যে সুবির দা স্যারের যে বই মেথ বই সেই মেথ বইটার সমাধান শুরু হয়ে গেছে এই চ্যানেলেই তো আরেকবার বলি দিই চ্যানেলটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন তো চলো আজকের খবরটা জানা যাক তো কী বলছে দেখো বলছে পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি দশম শ্রেণী পাশ করলে দারুণ সুযোগ এমনই একটি খবর প্রকাশিত হয়েছে সেন্ট্রাল রেলওয়ে থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে তো খবরটা চলো পুরা বিস্তারে জানা যাক তাই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কি বলছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ আরআরসি দশম শ্রেণী উত্তীর্ণদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনপত্র নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং চলবে বাইশ জানুয়ারি পর্যন্ত মোট শূন্যপদ আছে দু হাজার পাঁচশো বাষট্টিটি পদের জন্য বলছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তবে প্রার্থীদের ক্লাস দশ এর রেজাল্টের নম্বর দেখে মানে মানে ক্লাস টেনের টেন ক্লাসের যে রেজাল্টটা সেটা দেখেই বাছাই করা হবে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না তবে প্রা প্রার্থীদের বলছে শারীরিক পরীক্ষা নেওয়া হবে মানে শারীরিক যে পরীক্ষাগুলো হয় হয়তো মাঠ তাঁট এইসব যা কিছু আছে সেগুলো নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতাটা কি না বলছে প্রার্থীদের পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করতে হবে আচ্ছা বয়স সীমা পহিলা জানুয়ারি বলছে দু হাজার কুড়ি তারিখের ভিত্তিতে প্রার্থীদের বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের আরআরসিসি আর ডট কম বা ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন ওয়েবসাইটে চোখ রাখতে হবে মানে এখানে খবর রাখতে হবে আর কি গিয়ে এখানে যদি আপনারা ভিজিট করেন তাহলে টোটাল এ টু জেড সব কিছু আপনারা তথ্য জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং আরেকবার বলে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সুবির দাসের বা আরও অন্যান্য অনেক কিছু ভিডিও শুধু এইটুকুই নয় পেতে চ্যানেলের সঙ্গে থাকুন